অন্ধ অনুসরণ কাকে বলে? আমি চুল কাটতে গেলাম এক হিন্দুর দোকানে, তো হিন্দু চুল ছাটাতে ছাটাতে আমার সাথে কথা বলতে বলতে এক সময় বলল, হুজুর আপনি তো আমাদের ধর্ম সম্পর্কে জানেন, তারপরও আমি আপনার সাথে কিছু শেয়ার করি, আমাদের ধর্মে এই আছে সেই আছে ওই আছে, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মের ভিতরে কোনো ভুল নাই, এই নেই সেই নেই বহুত রকম কিছু বুঝালো। তাই বললাম ঠিক আছে, আমি দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন প্রমাণিত হবে যে হ্যাঁ আপনাদের ধর্ম শ্রেষ্ঠ। বেশি প্রশ্ন করবো না, শুধু দুইটা প্রশ্ন, আর আপনি আমাদের ধর্ম সম্পর্কে যত প্রশ্ন চান করতে পারেন, ইনশাল্লাহ তার জবাব অবশ্যই কোরআনের ভিতরে হাদিসের ভিতরে রয়েছে, ঠিক কি না? বললাম দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন, গরুর গোশত খান না খাই না? কেন খান না? গরু আমাদের মা, কেন মা? গরুর দুধ খাই, যার দুধ খাই সে আমাদের মা। মুসলমানরা গরুর দুধ খায়, ওই গরু যার দুধ খায় সে মা হয়, মায়ের গোশত বলে মুসলমানরা খায়, ওই লোকটা বলল। আমি বললাম ঠিক আছে, গরুর গোশত খান না এই জন্য, গরুর দুধ খান, গরু আপনাদের মা হয়েছে। আমি বলতে চাই ছাগলের দুধ খান কিনা? খাই। ছাগলের যদি দুধ খান, গরুর দুধ খাওয়ার কারণে গরু যদি মা হয়, ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগলকে আর হয়েছে নাকি? অবশ্য ওম ভাই বলুন তাহলে। আবার এবার বলুন বন্ধু, যদি ছাগলের দুধ খেলে, ছাগল তো আপনাদের মা, ছাগলের গোশত কিভাবে খান? আর খান তো খান, এক কোপে কল্লাটা ফালাইয়া তারপরে খান, ঠিক কিনা? জবাব নাই। দ্বিতীয় প্রশ্ন বললাম যে ঠিক আছে, গরুর দুধ খান এজন্য গরু আপনাদের মা, গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানানো হয়, সেই জুতা পায়ে পড়েন, মায়ের চাম গোশত খাওয়া হারাম, মায়ের চামড়া দিয়ে জুতা বানানো হলো, সেই জুতা পায়ে পড়া জায়েজ হলো কি করে, ঠিক কিনা? কোনো জবাব নেই। তো বলতেছে হুজুর আমাদের বাপ দাদারা এভাবে বলে আসছে, আমাদের বাপ দাদারা এভাবে করেছে, এজন্য আমরাও ওই রকমই উপরে আসি। মুসলমানদের সামনে যখন বলা হয় এটা বেদাত, এটা শিরিক, ওটা কুফুরি, তখনই বলে বাপরে বাপ, বাপ দাদাদের থেকে দেখে এসেছি একরকম, এখন হুজুর নতুন নতুন কথা বলে, ঠিক কিনা? মুসলমান শুনুন, বাপ দাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে থাকা এটা কোনো মুসলমানদের চরিত্র নয়। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মায়েদের 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে যখনই হক সামনে তুলে ধরা হয় তখনই কিছু লোক বলে বাপ দাদারা কি করেছে নাকি, বাপ দাদারা যখন করে নাই আমরা করবো না, বাপ দাদারা যা করেছে আমরা তাই করবো, আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, এটা মুসলমানদের চরিত্র নয়, এটা মুশরিকদের চরিত্র। সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ক্বাল আলী আবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসীলুল লাতী আনতুম লাহা আকিফুন। এই মূর্তিগুলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মুশরিক সম্প্রদায়কে প্রশ্ন করলেন, এই মূর্তিগুলো আসলে কি? কেন এইভাবে এদেরকে অবিচলভাবে ধরে আছো? কেন এই মূর্তি পূজা করছো? কেন আকিফুন মূর্তিগুলোকে অবিচলভাবে ধরে আছো? তখনকার যুগের কাফের মুশরিকরা বলেছিল, ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, আমাদের বাপ দাদাদেরকে দেখেছি বাপ দাদারা এই গরু পূজা এই মূর্তি পূজা করতো, এই জন্য আমরাও মূর্তি পূজা করি। অমুসলমান শুনুন, তদানীন্তন পৃথিবীর কাফের মুশরিকরা যে জবাব দিয়েছিল, বর্তমানে যদি কোনো মুসলমান হক তার সামনে তুলে ধরা হলে, কোরআন হাদিসের দলিল দিয়ে যদি কোনো হক তার সামনে তুলে ধরা হয়, হক তাকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে যদি এই দলিল দেয় যে বাপ দাদারা যা করেছে তাই করবো, এটা মুসলমানদের চরিত্র হতে পারে? সুতরাং বাপ দাদারা কি করেছে সেটা দেখার বিষয় নয়। হ্যাঁ, বাপ দাদাদের যদি চলাটা কোরআন হাদিস মতো হয় তাহলে বাপ দাদাদের অনুসরণ করতে সমস্যা নাই, আর সেই ক্ষেত্রে বাপ দাদাদের অনুসরণ হলো না, বরং কোরআন সুন্নার অনুসরণ হলো। কোরআন সুন্নার বিপরীত যদি বাপ দাদারা যদি উষ্ঠে যে যাক বা না যাক সেটা দেখার বিষয় নয়।